হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ত্রিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রেড চিলি সস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেড চিলি সস তৈরির জন্য এখানে আমি লাল মরিচ নিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মরিচের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এই মরিচগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। মরিচগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করার পরে এটা এমন হয়েছে। মরিচগুলো আমি ঠান্ডা করার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে নেওয়া মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে পানিটা শুকিয়ে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। সব কিছু আমি ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন রেড চিলি সস তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রেড চিলি সস রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।